अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रियल फूड फ्यूजन। आज हमें अपने साथ शेयर करब चट्टग्राम ऐतिह्यवाही काला भुना। काला भुना नॉर्मल गोश्त भुनार मतो है ना, ये देखते आलादा है, खेते अनेकटा आलादा है। ये देखते अनेकटा कालो है, बाट कालो हवार माने ये नय जे गोश्तटा तेले भेजे कालो करा हयेछे, गोश्तटा भुना करते करते कालो हो जाए, ये जन्य एटाके कालो भुना बला है। कालो भुना गोश्टा देखते बाहरे थेके कालो होलेओ भेतरटा अनेकटा सफ्ट और जुसि थाके। चलुन ताहले कथा ना बाड़िये आमि आजके रेसिपिटा शुरू करछि। आर आमि आपनादेरके एकटा परफेक्ट कालो भुना रेसिपि किभाबे तैरी करते हय ओटाई देखिये देओयार चेष्टा करेछि। এখানে আমি 1.5 কেজি গরুর গোশত নিয়েছি, আপনারা চাইলে ছাগলের গোশত নিতে পারেন। আর একটা কথা, কালা ভুনার জন্য গোশের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আর এটা আমি হাড় চর্বি সহ নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ তেল, তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ওই একই তেলে আমি গোশটা রান্না করব। আমি এখন তেলের ভিতরে গোশগুলো দিয়ে দিচ্ছি। এখন একে একে আমি বাকি মশলা যেগুলো আছে ওগুলো অ্যাড করব। এখানে আছে 1 কাপ পেঁয়াজ, এটা আমি বড় বড় করে কেটেছি। আর লবণ স্বাদ মতো, হলুদ 1 টেবিল চামচ, আর শুকনো মরিচের গুঁড়া, এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনটাই দেবে। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। এই ধনিয়া পাউডার এখানে 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট এখানে 2 টেবিল চামচ, আদা ও রসুন দুটো একসাথে পেস্ট করা আছে। আর কিছু আস্ত মশলা, তেজপাতা, স্টার মশলা, বড় এলাচি, ছোট এলাচি, দারচিনি, লং আর এলাচ। 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমাদের যে কাজটা করতে হবে কালা ভুনার, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ, এটা আমাদের অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। সমস্ত মশলাটা আমাদের গোশের সাথে ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে এটা দুই হাত দিয়েও করতে পারেন, মেন উদ্দেশ্য থাকবে গোশটা ভালোভাবে মশলার সাথে মাখানো। এখন আমি গোশটাকে 10 মিনিটের জন্য ফুল আঁচে চুলায় রান্না করে নেব, ঢাকা দিয়ে। দেখুন 10 মিনিটের ভেতরে কত পানি বের হয়েছে আমাদের গোশটা থেকে, এখান থেকে আরও অনেক পানি বের হবে, আর ওই গোশ পানিটাতেই আমরা গোশ রান্না করব। এক্সট্রা কোনো পানি আমরা ইউজ করব না এখানে। এটা আমি হালকা একটু মিশিয়ে নেব, নিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত গোশটা থেকে তেল বেরিয়ে না আসে। দেখুন আমাদের গোশটা থেকে তেল বেরিয়ে এসেছে, এটা একটু আমি মিক্স করে নেব। এখন আমি আমাদের যে পাউডার মশলাগুলো আছে ওগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ গরম মশলা পাউডার, 1/2 টেবিল চামচ জয়ত্রী জয়ফল পাউডার, 1 টেবিল চামচ গোলমরিচের পাউডার, কালা ভুনায় অনেক মশলার প্রয়োজন হয়, এখানে গুঁড়া মশলা আস্ত মশলা মিলাকে প্রচুর মশলা ইউজ করতে হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করতে রেখে দেব, ততক্ষণে আমরা কালা ভুনার বাগারটা রেডি করে নেব। বাগারের জন্য এখানে আমি 1/2 কাপ সরিষার তেল চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা কুচি, রসুন কুচি, এটা একটু হালকা ফ্রাই হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। হালকা ফ্রাই হয়ে আসছে, এখন আমি শুকনো মরিচ অ্যাড করব। এখানে 8 থেকে 10টা শুকনো মরিচ আছে। আর একটা কথা, কালা ভুনায় এ বাগারের প্রসেসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, বাগারটা অবশ্যই কালা ভুনায় দিতে হবে, কারণ বাগার ছাড়া কালা ভুনা কমপ্লিটলি রেডি হবে না, এই জন্য বাগারটা অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব।
ব্রাউন কালার হয়ে এসেছে আর আমরা যে গোশটা রান্না করতে দিয়েছি ওখান থেকে কিছু গোশ আমি বাগারের ভেতরে দেব। এখন আমি গোশটা বাগারের সাথে মিক্স করে খুব দ্রুত ঢাকা দিয়ে ঢেকে দেবো, তা না হলে বাগারের ফ্লেভারটা গোশের ভেতরে যাবে না। এখন আমি বাগারওয়ালা যে গোশ ছিল ওটা আমি সম্পূর্ণ গোশের সাথে মিক্স করে দেব, দিয়ে এটাও 5 মিনিটের জন্য আমি ভালোভাবে রান্না ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে সমস্ত বাগারের ফ্লেভারটা গোশের ভেতরে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের গোশের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এটা আমাদের এখনো অনেক ভুনতে হবে, কারণ এর কালারটা এখনো অনেক কালো করতে হবে। এখন আমি আরো 1 কাপ পেঁয়াজ এতে অ্যাড করব, বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি কষার সাথে ভালোভাবে মিক্স করে দেব। এখন আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব, যতক্ষণ পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। ফিরে আসছি 2 মিনিট পরে, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন আমরা লাস্ট স্টেজে চলে এসেছি, এখন থেকে আমরা গোশটাকে ঢাকা দিয়ে রান্না করব না, এটা আমি এভাবে খোলাই ফ্রাই করতে থাক ফ্রাই নেই সরি এটা ভুনতে থাকবো, যতক্ষণ পর্যন্ত কালারটা পুরো পারফেক্ট কালার না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ভুনতে হবে। আমার মনে হচ্ছে কালা ভুনার কালারটা পারফেক্ট চলে এসেছে। এখন আমি এটা হালকা মিক্স করে 5 মিনিট স্লো আছে ঢাকা দিয়ে রেখে আপনাদেরকে আমি ডিশ আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কালা ভুনার কালারটা পারফেক্ট কালার চলে এসেছে, আর আমি আপনাদেরকে একটা প্রিসে উঠিয়ে কাছ থেকে দেখাচ্ছি কালা ভুনারের কালারটা কেমন এসছে। দেখেই বোঝাচ্ছে আমাদের কালা ভুনাটা রেডি হয়ে গেছে পারফেক্টলি। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যেহেতু সামনে ঈদ আসছে বকরা ঈদ, তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন বাড়িতে, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।